সমাজের যারা বঞ্চিত নিপীড়িত ও পিছিয়ে পড়া তাদের অগ্রগতির কথা চিন্তা করেন তারা মতুয়া হয়তো আক্ষরিক অর্থে নাও হতে পারেন মতুয়া মানে শুধুমাত্র একজন নমশূদ্র সম্প্রদায়ের মানুষ নয় মতুয়ার যে অর্থ সেটা ব্যাপক অর্থে সুতরাং এই শুভ সূচনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে নতুন ভাবনা নিয়ে আরো এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করলাম আমরা শ্রদ্ধা জানাই ডাক্তার জগদীশ চন্দ্র হালদার মহাশয়কে এবারে আমরা সমাজের যারা বঞ্চিত নিপীড়িত ও পিছিয়ে পড়া তাদের অগ্রগতির কথা চিন্তা করেন তারা মতুয়া হয়তো আক্ষরিক অর্থে নাও হতে পারেন মতুয়া মানে শুধুমাত্র একজন নমশূদ্র সম্প্রদায়ের মানুষ নয় মতুয়ার যে অর্থ সেটা ব্যাপক অর্থে সুতরাং এই শুভ সূচনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে নতুন ভাবনা নিয়ে আরো এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করলাম আমরা শ্রদ্ধা জানাই ডাক্তার জগদীশ চন্দ্র হালদার মহাশয়কে বহে ও যে নামে প্রেমে তুই নয়নে বহে মুখে সদা হরি নামের সেই তো মতুয়ার সেই তো মতুয়া নামে প্রেমে মাতোয়ারা তুই নয়নে বহে ধারা নামে প্রেমে মাতোয়ারা তুই নয়নে বহে ধারা মুখে সদা হরি নামের ধুলা সেই তো মতুয়ারে সেই তো মতুয়া সেই তো মতুয়ারে সেই তো মতুয়া যে হরি চাঁদকে হরি রূপে হরি চাঁদকে হরি রূপে জানিয়াছে ভাই হরি চাঁদকে হরি রূপে জানিয়াছে ভাই হরি ভিন্ন বিশ্ব মাঝে উপাস্যার যে হরি চাঁদকে হরি রূপে জানিয়াছে ভাই হরি ভিন্ন বিশ্ব মাঝে উপাস্যার নাই রে হরি নিত্য হরি সত্য হরি নিত্য হরি সত্য আর সবই ভুয়া তো মতুয়া
কে করেছে লক্ষ্য হরি কে করেছে লক্ষ্য ত্যাজিয়া লক্ষ্য হীরা এখন সময় করেছে যে দেহ পিঞ্জিরা হরি কে করেছে লক্ষ্য হরি কে করেছে লক্ষ্য ত্যাজিয়া লক্ষ্য হীরা এখন সময় করেছে যে দেহ পিঞ্জিরা আবার তার মধ্যে পুষেছে যে জন তার মধ্যে পুষেছে যে জন নামের কাঁথা ছোঁড়া জীবে দয়া নামে রুচি জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা ঠাকুর হরি চাঁদের পথে আর সবই ভ্রষ্ট জীবে দয়া নামে রুচি জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা ঠাকুর হরি চাঁদের পথে আর সবই ভ্রষ্ট মতুয়ার মূল মন্ত্র তাহার মতুয়ার মূল মন্ত্র তাহার জানিস পটুয়ার নামে প্রেমে নামে প্রেমে তুই নয়নে বহে ধারা নামে প্রেমে তুই নয়নে বহে ধারা মুখে সদা হরি নামের সবাইকে ডাক্তার সুজিত কুমার মণ্ডল ব্লক লাইফস্টাইল ডেভেলপমেন্ট অফিসার চাকদা তাকে বারণ করে নেবেন শ্রীমতী আলো রানী হালদার মঞ্চে আসতে অনুরোধ করব ডাক্তার নিলয় বিশ্বাস ডাক্তার লিটন বিশ্বাসকে ডাক্তার সুজিত মণ্ডলকে বরণ করে নেওয়া হবে ধরাটাও এই ধরনের এই দীর্ঘ যে বরণ প্রক্রিয়া চলছে অতিথি বরণ আপনারা হয়তো অনেকে একটু বিরক্ত হচ্ছেন এই বরণ প্রক্রিয়া যদি না থাকতো তাহলে এই ধরনের মানুষের যে কর্মকাণ্ড তাদের যে স্বীকৃতি সেটা সকলকে আমরা অবগত করতে পারতাম না শ্রী বিনয় দাস মহাশয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক
শ্রদ্ধেয় শ্রী অমল মণ্ডল ডেপুটি ডাইরেক্টর আমাদের রাজ্য সরকারের অর্থ বিভাগের উপ অধিকর্তা শ্রী অমল মণ্ডল মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করছি এই পালপাড়েরই সন্তান বিট্টু বিশ্বাস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডিসিএল তাকেও মঞ্চে আসতে অনুরোধ করছি এবারে আমাদের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করবেন ডাক্তার জগদীশ চন্দ্র হালদার মহাশয় তাকে আমি অনুরোধ করছি সাহায্য করার জন্য শ্রী কানাইদাকে আপনার দেশটাই নিয়ে যান হ্যাঁ ওটা এই যে বিটুদা চলে আসুন সামনে